সামনে ওই ঘরবাড়িগুলো দেখছ, ওর পাশেই শ্মশান সমাধি, দুটোই আছে। কেউ যদি আমার বোনকে বিয়ে করে রাতারাতি বড় লোক হবার স্বপ্ন দেখে, তাকে মেরে ওইখানে পুঁতে দেব। যে যত বড়ই মহাপুরুষ হোক, লাগবে তো মাত্র 3.5 হাত জমি। আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন এটা জেনেও আমার ভালো লাগছে। তবে 3.5 হাত জমি সবার জন্য নয়, যার পাওয়ার যত বেশি তার জন্য বরাদ্দও তত বেশি। মহাত্মা গান্ধীর জন্য রাজঘাট, ইন্দিরা গান্ধীর জন্য শক্তিস্থল, আর আমারটা মরার আগে আমি আপনাকে জানিয়ে যাব। মরবে তো তুমি বটেই, আমার হাতে না হলেও ওদের হাতে। কাদের মেরেছো তুমি জানো? কাদের? টনির ছেলেদের। কে টনি? আমার একমাত্র শত্রু আর পৌলমী জীবনের সবচেয়ে বড় কাঁটা। বেলকাটা, গোলাপ কাটা, চোর কাটা, সে যত বড়ই কাটা হোক না কেন, পৌলমীর জীবন থেকে তাকে আমি উপড়ে ফেলে দেব। তুমি জানো না টনি ভরদ্বাজ কি জাতের শয়তান? এখনো ওর নারী টিপে দেখিনি, ওটিতে ঢোকাবার আগে আপনার কাছ থেকে ওর কেস হিস্ট্রিটা শুনি। সেদিন ছিল কলকাতার মানুষের কাছে ব্ল্যাক ফ্রাইডে, মাত্র 6 মাসের মধ্যে ভেঙে পড়েছিল হসপিটালটা। এতগুলো মানুষের মৃত্যু সেদিন নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সরকার তদন্তের নির্দেশ দিয়েছিল, তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল আমার বন্ধু মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইঞ্জিনিয়ার প্রশান্ত মুখার্জিকে। স্যার, ওই হসপিটালের বোর্ড অফ ডিরেক্টরস চেয়ারম্যান টনি ভরদ্বাজ। তো স্যার, আপনি টনি ভরদ্বাজকে জানেন না? আমার জানার দরকার নেই, আমি শুধু এটাই জানি যে ওই হাসপাতালটা নিয়ম না মেনে তৈরি হয়েছিল, আর ওটা ভেঙে পড়ায় অনেক মানুষের প্রাণহানি হয়েছে। সরকার থেকে আমাকে তদন্তের ভার দেওয়া হয়েছে, আমি সেটাই করছি। যে এর জন্য দায়ী তাকে শাস্তি পেতেই হবে। টনি ভরদ্বাজ একজন সাংঘাতিক লোক স্যার। আমি টনি ভরদ্বাজের মতো কাউকেই ভয় পাই না, আমি ভয় পাই রাজ্যের মানুষকে, যারা একবার রুখে দাঁড়ালে শুধু একটা হাসপাতাল নয় গোটা রাজ্যটাকে ধসিয়ে দিতে পারে। বাবা, এটা বিয়ের শাড়ি, ভালো লাগছে? খুব সুন্দর। তাহলে এটা আমি রাখি? তোর যেটা খুশি সেটা রাখ। ঠিক আছে, এগুলো সব পোস্ট করে দেবে, আর এগুলোকে তুমি নিজের হাতে গিয়ে দিয়ে আসবে। ঠিক আছে স্যার। আমার একমাত্র মেয়ের বিয়ে, সবাই যেন আসে। আচ্ছা স্যার। নমস্কার প্রশান্ত বাবু, নমস্কার। নমস্কার। আমরা কয়েকদিন আগেই চলে এলাম। এক মিনিট, আপনারা বুঝি বরের বাড়ির লোক? না, আমরা টনি ভরদ্বাজের, আমি টনির মামা, আর এরা টনির পশু। কারোর গলা কাটে, কাউকে তুলে আনে, যখন যেরকম অর্ডার হয় আর। তাহলে আপনারা ভুল বাড়িতে এসেছেন, এখানে তোলারও কেউ নেই, কাটারও কিছু নেই। আসুন, ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলি। হসপিটালে যেসব রোগী ভর্তি হয় সবাই তো বাঁচে না, ওটা ধসে পড়ে একসঙ্গে অনেকগুলো লোক মারা গেছে, তা ওদের পরিবারের লোকজন তো রয়েছে কান্নাকাটি করার জন্য, আপনি ফালতু কান্নাকাটি করছেন কেন? এক্ষুনি এখান থেকে না গেলে আমি আপনার কাছে কেস করব। দেখছেন, এমনিতেই হাজার হাজার কেস জমে রয়েছে, জজ সাহেবরা হিমশিম খাচ্ছেন, আপনি তার উপর আরো বোঝা চাপাতে চাইছেন। নিজে তো ভালো করে ঘুমুন না, অন্যজনও শান্তিতে ঘুমোতে দেবেন না। নিন এই ফাইলটায় পটাপট সই করে দিন, আমার ভাগ্নে এসে গেলে কিন্তু আবার অন্যরকম ভাবে খেলবে। কি করবে? আমি সই করব না। আপনার বাবা সই করবে। আমি টনি ভরদ্বাজ, যা থাক আমার মামা আমার চেয়েও বড়। ও যা যা বলছে একটাও কিন্তু মিথ্যা নয়। কখনো শুনেছেন মশার কামড়ে হাতি ম্যালেরিয়ায় মরেছে? রোজ শয় শয় মশা মরছে, হাতি নয়। সইটা করে দিন। আপনার যদি এতই ক্ষমতা তাহলে মশা মারতে কামান ডাকছেন কেন? যা বলবার কোর্টে বলবেন, আমাকে নয়। বাবা, আপনার মেয়ে? ওর বিয়ের তোড়জোড় চলছে।
আরে অযথা দরজায় দুমদুম করে মারছেন কেন? এটা কি পুজোর ভাগ পেয়েছে? এই ফাইলটায় সই করে দিন, দরজা আপনি খুলে দিন, আমি আপনাদের ফাইল সই করে দেবো। দয়া করে আমার মেয়ের এভাবে সর্বনাশ করবেন না। তিনি আমাকে ফাইল ভাগনে বেরিয়ে এসো, আমাদের কাজ হয়ে গেছে। আমারও কাজ হয়ে গেছে। এই নিয়ে 97টা হলো। আরে যুধিষ্ঠিরের বাচ্চা, রিটায়ারমেন্টের পর তোমার চেয়ারে যে বসবে তাকে এই গল্পটা শুনিও, যাতে সে আমার নাম শুনলে ভয় তোমার মতো কেঁদে কোকিয়ে ওঠে। এই ভয়টা আমি সবার চোখে দেখতে চাই। হোয়াট? ভগবান আমার সততার কত বড় পুরস্কার নিয়েছে দেখ, আমার সবকিছু কেড়ে নিয়েছে, আমার মেয়েটাকে। তুই নয়, এবার প্রত্যেকটা দিন চোখে জল ফেলবে স্কাউন্ডেলটা। ওর জীবন থেকে এবার আমি সবকিছু কেড়ে নেব, সবকিছু। ভাগ্নে, ওই ইঞ্জিনিয়ার উকিলের চিঠি পাঠিয়েছে, 14 তারিখ আমাদের কোর্টে হাজির হতে হবে। মেয়েকে ভোগে পাঠিয়ে ভাবলাম ওর মাজা ভেঙে দিয়েছি, এ তো দেখছি আবার খাড়া হয়ে উঠেছে। অনেকদিন কোর্টে পা রাখিনি, উকিল ঠিক করো। আর দেখো, সেও যেন আমার মতোই হয়। যখনই ভাবি ভালো হব তখনই আপনাদের মতন কেউ না কেউ এসে হাজির। ভালো হওয়ার হয়ে ওঠে না, আপনারা রেপ করবেন, খুন করবেন, আর কোর্টে দাঁড়িয়ে আমাকে বলতে হবে না আপনারা গঙ্গা স্নান করেছেন। সেই জন্যই তো আপনার কাছে আসা। জানি জগন্নাথ ঘাটের ফুলের বাজারে সব ফুল কি আর কালীঘাট অব্দি পৌঁছয়, কিছু তো শ্মশানেও যায়, কবরস্থানেও যায়। মেয়েটিকে 1 সেপ্টেম্বর রেপ করেছিলেন না? না, সেদিন আপনি এখানে ছিলেনই না, দিল্লিতে আন্না হাজারের সঙ্গে অনশন করছিলেন। কিন্তু জজ সাহেব এটা বিশ্বাস করবে? করবে না। ঠিক আছে, আপনি সেদিন নেতাজি সুভাষ সঙ্গের ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত দিচ্ছিলেন। রক্ত? রক্ত দেবার পর আর করা যায় না। এরকম কোন ক্লাব সেদিন রক্তদান শিবির করেছিল? না করলেও করিয়ে দেব। মিথ্যে সাক্ষীটা হচ্ছে টাক মাথায় পরচুলা চাপানো, একটা ফিট না হলে আর একটা। আপনার বাগনে মালটাল খায়? ওটাই ভক্তি ভরে খায়। তাহলে কয়েক পেক টেনে শান্তিতে ঘুমোতে বলুন, কোর্টের খেলাটা আমাকে খেলতে দিন। টনি ভরদ্বাজের বিরুদ্ধে আপনি যে অভিযোগ এনেছেন আদালতে তা প্রমাণ করতে পারবেন? ভগবান সাক্ষী আছেন স্যার, স্যার এই টনি ভরদ্বাজের হসপিটালটা কোন নিয়মের তোয়াক্কা না করে তৈরি করা হয়েছিল, ওটা ভেঙে পড়ে অনেক মানুষ মারা গেছে। আমার উপরে তদন্তের ভার পড়ে, আমাকে রিপোর্ট দেওয়া থেকে আটকাতে ওই টনি প্রথমে আমার মেয়েকে ধর্ষণ করে, তারপর তাকে খুন করে স্যার। আমার অন্তরাত্মার আরতি ছাড়া আমার কাছে তো আর কোনো প্রমাণ নেই স্যার, কোনো প্রমাণ নেই। এক্সকিউজ মি ইওর অনার, আদালত জলজ্যান্ত সাক্ষীর বয়ান শুনতে চায়, অন্তরাত্মার আরতি নয়। ইওর অনার, যেদিনের কথা বলা হয়েছে সেদিন আমার মক্কেল টনি ভরদ্বাজ লাইফ কেয়ার নার্সিং হোমে ভর্তি ছিলেন।
এই তার মেডিকেল রিপোর্ট। আর সেই সময় টনি ভরদ্বাজের মামা গুণধর চক্রবর্তী নারী কল্যাণ সমিতিতে নারীদের বস্ত্র বিতরণ করছিলেন, নারী কল্যাণ সমিতির মানপত্র। দেখেছ তো ইয়র অনার, কি নিষ্পাপ মুখ, নম্র ব্যবহার, যেন দেব শিশু। বাট হি ইজ আ ক্রিমিনাল, আর ওর এই ভাগ্নে হলো এক বিকৃত মোনা খুনি। কয়েক হাজার টাকা খসালে এরকম বস্তা বস্তা সার্টিফিকেট জোগাড় করা যায়। ইয়োর অনার, মানুষ ডাক্তার আর উকিলের কাছে সব সময় সত্যি কথা বলে, স্বীকারোক্তি দেয়। আমার কাছে সেই রকম একটি স্বীকারোক্তি আছে, আদালতের সামনে আমি সেটি পেশ করছি। এই নারকীয় অপরাধের অকপট স্বীকারোক্তি এতে পাবেন। আপনাকে রেপ করতে কেউ দেখেছে? না, আমার ভাগ্নে তো দরজা বন্ধ করে মেয়েটাকে রেপ করেছে। মেয়েটাকে মারলেন কেন? ওর বাবাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, যাতে আর কোনোদিন আমার বিরুদ্ধে রিপোর্ট তৈরি করার সাহস না পায়। ইয়োর অনার, এই কেসটা আমি লড়েছি আমার বন্ধুকে সুবিচার পেতে সাহায্য করার জন্য। তাই শয়তানের ঘরে ঢুকে আমি তার বাসা ভেঙেছি। I feel proud of honoring justice too. আদালতের কাছে আমার অনুরোধ, টনি ভরদ্বাজের অপরাধটা যেন লঘু করে দেখা না হয়, তাকে কঠিন সাজা দেওয়া হয়। অভিযুক্ত টনি ভরদ্বাজকে ধর্ষণ এবং খুনের মামলায় দোষী সাব্যস্ত করা হলো এবং তাকে 6 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। অনেক কম শাস্তি পেলে তুমি টনি। ইচ্ছে ছিল তোমাকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখতে, তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম। তুমি সাপের লেজে পা দিয়েছ, ছোবল তোমায় খেতেই হবে। আমাকে নিয়ে একদম ভেবো না মামা, আমি এখানে দারুণ আছি। বাইরে লোডশেডিং চললেও এখানে সবসময় আলো থাকে, স্বর্ণবাত নেওয়ার ব্যবস্থা আছে, সকালবেলায় 2 করে ডিম, 1/2 লিটার দুধ দিয়ে ব্রেকফাস্ট, সারাদিন টিভিতে ক্রাইম সিরিয়াল আর নিউজ দেখে সময় কেটে যায়। এটাই ভাবছো তুমি? আমি ভালো নেই। যারা আমাকে জেলে পাঠিয়েছে তাদের যতক্ষণ না শেষ করছি আমি ভালো থাকতে পারবো না। ভাগ্নে, তুমি শুধু একবার বেরিয়ে এসো, সব কটাকে শেষ করো। 6 বছর তো, তার মধ্যে 2 বছর ধরা করা করে কমিয়ে দেবো। 4 বছর দেখতে দেখতে কেটে যাবে। 4 বছর বসে বসে আমি ক্যালেন্ডারের পাতা গুনবো না, আমি এক্ষুনি ওদের শেষ করবো, এক্ষুনি। স্যার, আপনাকে আজ আলিপুর সেন্ট্রাল জেলে ট্রান্সফারের ব্যবস্থা করা হয়েছে, আপনার হাতে আর 1 ঘন্টা সময় আছে, যা করার এর মধ্যেই করতে হবে। হায় প্রশান্ত, এত মন দিয়ে কি পড়ছেন? এমন কিচ্ছু খবর নেই, ইন্টারেস্টিং খবর থাকবে কালকের কাগজে, আপনার মরার খবর। হ্যাঁ প্রশান্ত, ও এখন শান্ত হয়ে গেছে। তুমি ঠিকই ধরেছেন, টনি ভরদ্বাজ। রেকর্ড অনুযায়ী আমি জেলেই আছি, অফ দ্য রেকর্ড বাইরে, কয়েকটাকে ভোগে পাঠাবো বলে। ফোনটা খোলা রাখবেন, আজ আপনাকে অনেকবার দৌড়তে হবে। আমাকে বেরো না, আমাকে ক্ষমা করে দাও। হারামির সঙ্গে গেম খেলতে গেলে জাত হারামি হতে হয়, আপনি সেটা নন। না না প্রশান্ত, প্রশান্ত, দুলাল তুই ঠিক আছিস তো? আমি আর বাঁচবো না টনি, এবার
তোর বাড়িতে যাবে। হ্যালো পলমি, টনি, টনি ভরদ্বাজ। টনি, এখন আমি আপনার বোনকে মারি। কেন, ও তোমার কি করেছে? আমিও তো আপনার কিছু করিনি, তবু আপনি আমাকে জেলে পাঠাবার ব্যবস্থা করেছেন। আমি জেলে মশামাছির সঙ্গে গল্প করব, আর আপনি ঘরে বসে আপনার বোনের সঙ্গে ফর্মুলা ওয়ান দেখবেন, তা কখনো হয়? আপনার বোনকে দেখতে পাচ্ছি না কেন বলুন তো? কোথায় ও? কেন দিল আবারা কেন রে মন